आज छ निचोग बैठक अक्षय तृतीय ठु चन्दन शेष पर्यन्त नीति निर्घण्ट नै बैठक चडान्त चलित मास तेइस तारिखे पडु पवित्र अक्षय रथ रथखा रथ निर्माण कार्य अक्षय तृतीय ठुलो आरम्भ अपरा पाँचटा भक्त नसे छतिशानिचोग बैठक ત્યારે સંપર્કને અધિક અપડેટ દેવાઈ આ સીધાસ જોડી આમ પ્રતિનિધિ આલોક આશુતોષ આલોક આજે જે છતીશા નિજો બૈઠક બસવા અપડેટ মন্দিনী আপনার জাগিয়েছেন আসন্তা তেইশ তারিখে পবিত্র অক্ষয় তৃতীয় এবং অক্ষয় তৃতীয় ঠু চন্দনযাত্রা আরভ হয়ে শ্রীমন্দির ভিতরে একইশ দিন চন্দনযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে যাকে ভিতর চন্দনযাত্রা এবং নরেন্দ্র পুষ্করিণী মহাপ্রভুক চলন্ত প্রতী মদন রামকৃষ্ণ শ্রীদেবী ভূদেবী সমেত পঞ্চমাহাদব একইশ দিন ধরে জল ক্রীড়া করতে যা বাহার চন্দনযাত্রা কাজ তার তমাম নীতি নির্ঘট আজ করা প্রথমে অপরাহ চারিটা সময়ের নীতি সবকমিটি বৈঠক শ্রীমন্দির নীতি প্রশাসক জিতেন্দ্র সাউ অধ্যক্ষতা যাত্রা যাবে এবং পরবর্তী পর্য়ে অপরাহ পাঁচটায় অর্থাৎ এক ঘণ্টা পরে ছতিশা নিযোগ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব শ্রীমন্দির মুখ্য প্রশাসক বীর বিক্রম যাধব উপস্থিতরে অনুষ্ঠিত হব তা অধ্যক্ষতার অনুষ্ঠিত হব শ্রীমন্দির উপমুখ্য প্রশাসক তথা পুরী জেলাপাল সমর্থ বর্মা রয়েছে এবং সমস্ত নিযোগর সেবায়ত প্রতিনিধি মানে উপস্থিত রয়ে আপনার জাগি চন্দনযাত্রার মধ্যাহ্ন ধূপ পরে মহাপ্রভুক চলন্ত প্রতমা নেন্দ্র সরোবর বিজেকি জল ক্রীড়া করবে একুশ দিন পর্যন্ত তো কেউ সময় শ্রীমন্দির দ্বার ফিটব কৌ সময়ের মহপ্রভু মঙ্গল ଳତୀ ତଡ଼ପ ଲାଗି ଅବକାଶ ନୀତି ହେବ କେଉଁ ସମୟରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ସକାଳ ଧୂପ ଅନୁଷ୍ଠିତ ହେବ ମଧ୍ୟାହ୍ନ ଧୂପ ଅନୁଷ୍ଠିତ ହେବ ଏ ତମାମ ନୀତିକାନ୍ତି ବା ତମାମ ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ଆଜି ଛତିଶା ନିଯୋଗ ବୈଠକରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଚୂଡ଼ାନ୍ତ ହେବ ତେଣୁ ମୋଟାମୋଟି ଭାବରେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଅକ୍ଷୟ ତୃତୀୟ ଠାରୁ ମଧ୍ୟ ରଥ ନିର୍ମାଣ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ କାରଣ ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଦିନ ତିନି ଗୋଟିଏ ବାର ଫୁଟିଆ ଧଉରା କାଠକୁ ରଥଖଳାଟାରେ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପୂଜାର୍ଚ୍ଚନା କରାଯିବା ପରେ ସେହି ଦିନଠାରୁ ହିଁ ରଥ ନିର୍ମାଣ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ ତେବେ ମୋଟାମୋଟି ଭାବରେ ଆଜିର ବୈଠକଟି ମନ୍ଦାକିନୀ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ରହୁଛି ଏବଂ ବୈଠକ ଶେଷ ପରେ ଆମେ ଅବତ କରାଇବୁ କେଉଁ को समय नीति निर्घन्टा र केही समयले महाप्रमुखार चलंती प्रतिमा नरेन्द्र विजय करी जल क्रीडा करिवे